গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগরে আগুন, সম্পূর্ণ ভস্মীভূত দুটি দোকান। কৃষ্ণনগর স্টেশনের পাশে শুক্রবার গভীর রাতে পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ধরে যায়। তার মধ্যে একটি মুদিখানা দোকানের বয়স ছিল 32 বছর। তবে কি থেকে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কখন ধরেছে আগুন? আমি রাত্রি 3:20 ফোন করেছিলাম। কি বললো? মানে ফোন বললো, বাসুদা তোমার দোকানে নাকি আগুন ধরে গেছে। আচ্ছা, তারপরে আপনি এসে? তারপরে আমি এসে দেখছি ফায়ার সার্ভিসের লোকজন এসেছে, তারা চলে এসছে। হ্যাঁ, ওরা আগে এসে আমি দেখছি আগুন ধরে গেছে। আপনার মানে কী দেখে কী সন্দেহ হচ্ছে যে এটা? আমি কিছু সন্দেহ, আমি নিজে তখন দেখতে পাইনি, কী সন্দেহ করব। দমকলের লোকরা কি কিছু বলেছে ইলেকট্রিক লাইন বা অন্য কিছু থেকে? ওরা বলছে শর্ট সার্কিট হতে হতে পারে। আপনার কিসের দোকান ছিল? আমার মুদিখানা গ্রোসারি। মুদিখানার দোকান ছিল? আর আশেপাশের দোকানগুলো কিসের ছিল? একটা ছিল হোটেল আর একটা ছিল বিরিয়ানির দোকান। কতদিনকার দোকান আপনার এখানে? আমার 32 বছর। আপনার নাম? বাসুদেব সরকার।